বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। ঠেকাতে জনসমাগম সীমিত করা সহ 18 দফার নির্দেশনা, অফিস চলবে অর্ধেক জনবলে, আরও 45 জনের মৃত্যু, গণপরিবহনে 50% যাত্রী নিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব। মাটির নিচে অন্তত 9 তলা সমান গভীরতায় রাজধানীতে চলবে পাতাল রেল, গাবতলী থেকে বালিরপাড়া পর্যন্ত 17 কিলোমিটার পথের নকশার চুক্তি সই। এবং আজ পবিত্র লাইলাতুল বরাত, মসজিদে মসজিদে বয়ান, আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতভর ইবাদত বন্দিগিতে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। করোনা নিয়ন্ত্রণে আবারও বিধি নিষেধে ফিরল সরকার। জনসমাগম সীমিত করা সহ 18 দফার নির্দেশনা জারি করা হয়েছে। জরুরি সেবা ছাড়া অফিস চলবে অর্ধেক জনবলে, গণপরিবহনে নেওয়া যাবে না 50% বেশি যাত্রী। এদিকে দেশে একদিনে সর্বোচ্চ 5,000-এর বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। সবশেষ 24 ঘন্টায় 7 মাসের মধ্যে রেকর্ড 45 জন মারা গেছেন। দেশে করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে এলো সরকারের প্রজ্ঞাপন। সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস স্বাক্ষরিত 18 দফা নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় জনসমাগম থাকবে সীমিত, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় তা নিষিদ্ধ, রাত 10টার পর অপ্রয়োজনীয় ঘোরাফেরা হবে নিয়ন্ত্রিত, গণপরিবহনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিতে হবে, সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বন্ধ থাকবে আন্তঃজেলা বাস চলাচল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিল্প কারখানা পরিচালিত হবে অর্ধেক জনবল দিয়ে। নাগরিক হিসেবে আমাদের কর্তব্য দায়িত্ব এটার মাইনে চলে, যেই নিয়ম করে ওই নিয়মটা কঠোরভাবে প্রয়োগ করা উচিত, আমরা চাই জরিমানার জন্য আরো একটু বেশি ধরা হোক। পরে এক ব্রিফিংয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, চলমান বইমেলায় কঠোর হবে স্বাস্থ্যবিধি, পহেলা বৈশাখ উদযাপন হতে পারে সীমিত, সাধারণ ছুটি দেওয়ার কোনো ব্যাপারে এ পর্যন্ত আলোচনা হয়নি, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা থাকবে যাতে করে এটা নিয়ন্ত্রণ করছে কিনা এটা মনিটরিং করার জন্য, পুলিশ প্রশাসন কাজ করবে এখানে, রুরি কাজ ছাড়া অপ্রয়োজনে কেউ যাতে 10টার পরে বাইরে না যায় সেটি আমরা নিশ্চিত করব। সোমবার থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী 2 সপ্তাহ, 2 সপ্তাহ পর্যন্ত এই সিদ্ধান্ত। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 2 সপ্তাহ পর্যন্ত করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের 18 দফার নির্দেশনা মেনে চলার কোনো বিকল্প নেই জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, চলমান পরিস্থিতির মধ্যেও টিকা কার্যক্রম চালিয়ে যাবে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা কোভিড পেশেন্টদের চিকিৎসার পাশাপাশি দ্বিতীয় ডোজের টিকাও যাতে সুশৃঙ্খলভাবে দেয়া যায় সেই দিকটাই লক্ষ্য রেখে আমাদের পরিকল্পনা প্রস্তুত করছি। যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনটি আমাদের সঠিকভাবে যাতে আমরা সবাই ফলো করি সেই বিষয়ে আমরা যেমন প্রশাসনিকভাবে বিষয়গুলোকে দেখব, কোভিডের মতন এত বড় প্যান্ডেমিক নিয়ন্ত্রণ করা শুধুমাত্র সরকারের পক্ষে, শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে কখনোই সম্ভব নয়। এটা নিয়ন্ত্রণ করতে গেলে সমগ্র দেশের অংশগ্রহণ প্রয়োজন। গাবতলী থেকে আফতাবনগর হয়ে বালিরপাড়া পর্যন্ত পাতাল রেল নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা প্রস্তুতের জন্য চুক্তি করেছে সরকার। 17.4 কিলোমিটারের এই পথে থাকবে 16টি স্টেশন। মাটির 9 তলার নিচ দিয়ে চলা এই পাতাল রেল 2030 সালে উদ্বোধন হবে। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর পরিবহন সেবা আধুনিক করতে যুক্ত করা হয় মেট্রো রেল প্রকল্প, যা এখন রাজধানীবাসীর কাছে দৃশ্যমান। এবার এই প্রকল্পের আওতায় ঢাকা মেট্রো রেল 5 দক্ষিণের কাজ শুরু হতে যাচ্ছে। প্রায় 17.5 কিলোমিটারের এই মেট্রো রেলের পথ শুরু হবে গাবতলী থেকে, যার মধ্যে গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত 12.80 কিলোমিটার হবে মাটির নিচ দিয়ে, এবং আফতাবনগর মধ্য থেকে বালিরপাড়া পর্যন্ত 4.60 কিলোমিটার হবে উড়াল। গাবতলী থেকে টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলি হয়ে রাসেল স্কোয়ার, কাউরানবাজার, হাতিরঝিল দিয়ে তেজগাঁও, নিকেতন, এরপর আফতাবনগর থেকে দাসের কান্দি, শেষ স্টেশন বালিরপাড়া। বর্তমানে সড়ক পথে প্রায় 9 তলা সমান গভীর দিয়ে যাবে এই ট্রেন। টানেল বোরিং মেশিনটা 10 মিটার নিচে দিয়ে এটা বোর করে সামনের দিকে অগ্রসর হবে। তবে যদি কোনো জায়গাতে আগে কোনো বড় ধরনের কনস্ট্রাকশন হয়ে থাকে, তখন যদি আরও বেশি ডেপথ দিয়ে যেতে হয়
সেইভাবে এটা যাবে। সোমবার এই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা প্রস্তুতের জন্য ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ। ঢাকা মহানগরী যেই জায়গাতে ডেভেলপড হয়ে গেছে সেই জায়গাতে আমরা যেন আন্ডারগ্রাউন্ডে যাই। 17.5 কিলোমিটার এই রেলপথ নির্মাণের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে প্রায় 40,000 কোটি টাকা। তরুণ প্রজন্মের স্বপ্নের এই প্রজেক্টের প্রকল্পের কাজের পরিধি বাড়াতে আমরা প্রকল্প কর্তৃপক্ষকে নির্দেশনা দিচ্ছি। মেট্রো রেলের আওতায় 2030 সালের মধ্যে 128 কিলোমিটার পথ তৈরির পরিকল্পনা সরকারের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আজ পবিত্র লাইলাতুল বরাত। ভাগ্য রজনীতে সারা রাত ইবাদত বন্দিগীতে কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই মুহূর্তে রাজধানীর বায়তুল মোকারম জাতীয় মসজিদে আছেন রিপোর্টার সাদিকুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, জেনিফার, লাইলাতুল বরাত অর্থাৎ মুক্তির যেই রাত, সেই রাতটি আসলে মুসলিমদের জন্য, মুসলিম সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাত। আর কেননা এই বিভিন্ন বর্ণনায় হাদিসে এসেছে যে আজকের রাতটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্যে যে এই রাতে মুসলিমরা যখন, যারা পাপী বান্দা আছেন, যারা, যেই বান্দারা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে যখন মাফ চাইবেন, বিগত বছরের যে গুণাগুলি সব কিছু যখন ক্ষমা চাইলে তিনি মাফ করে দেবেন, শুধুমাত্র শিরকের যে গুণা আছে সেটা ছাড়া, বা যে পাপটি আছে সেটা ছাড়া। এবং এখানে প্রতি বছরই আসলে মুসলিম সম্প্রদায়, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কিন্তু মুসলমানরা এই দিন, এই রাতটিকে খুবই গুরুত্বের সাথে, এটি ইবাদত বন্দীগীর সাথে করে তারা এই রাতটি পার করেন। এবং আমি যেটা গত বছর, প্রতি বছর নেই, কিন্তু এবারেও আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকেই, মাগরিবের নামাজের পর থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। এবং মাগরিবের নামাজ এখানে জামাতের সাথে আদায়ের পর তারা পৃথকভাবে কিন্তু বিভিন্ন নফল ইবাদত শুরু করেছেন। এই কিছুক্ষণ আগে কিন্তু এশার নামাজ শেষ হয়েছে এবং জামাতে নামাজ শেষ করার পর মুসল্লিরা যারা বিভিন্ন প্রান্ত থেকে এই বায়তুল মোকাররমে এসেছেন তারা কিন্তু মোনাজাত করছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন, গত বছরের সব মাফ চাইছেন। এবং যেটা আমরা প্রতিবারই দেখি যে মুসল্লিরা প্রতিবারই দেখা যায় এশার নামাজের পর ইবাদত বন্দেগী করেন, জিকির করেন এবং দুরুদ পড়েন, এবং শেষ রাতে গিয়ে তাহাজ্জুদের পর ফজরের নামাজ পড়েই কিন্তু তাদের এই আজকের যে মহিমান্বিত যে রাতটি, সেই রাতের যে ফজিলত তিনি তারা নেওয়ার চেষ্টা করেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এভাবে কিন্তু এই রাতটি যে ফজিলত তারা গ্রহণ করেন। এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ তথ্য। জেনিফার, রাজধানী বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাদিকুর রহমান। এক সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে চালু হলো মিশরের সুয়েজ খাল। পার হওয়ার অপেক্ষায় শত শত জাহাজ। গত মঙ্গলবার থেকে একটি বিশাল কন্টেইনারবাহী জাহাজ আড়াআড়িভাবে বন্ধ থাকায় বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত এই নৌরুটটি বন্ধ ছিল। আটকা পড়ে শত শত মালবাহী জাহাজ, এতে পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় স্থবিরতা নেমে আসে বিশ্ব বাণিজ্যে। সারা বিশ্বের জলপথে বাণিজ্যের 30% শিপিং কন্টেইনার এই খাল দিয়ে যাতায়াত করে। সুয়েজ খাল দিয়ে সবচেয়ে বেশি মালামাল রফতানি করে রাশিয়া ও সৌদি আরব। ভারত এবং চীন সবচেয়ে বেশি আমদানি করে এই পথ দিয়ে। খালটি বন্ধ থাকায় প্রতিদিন $960 কোটি ক্ষতি হচ্ছিল। জানিয়ে দিচ্ছি জনপদে সময় শিরোনামগুলো। করোনা সংক্রমণ ঠেকাতে জনসমাগম সীমিত করা সহ 18 দফার নির্দেশনা। অফিস চলবে অর্ধেক জনবলে। আরও 45 জনের মৃত্যু। গণপরিবহনে 50% যাত্রী নিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব। এবং মাটির নিচে অন্তত 9 তলা সমান গভীরতায় রাজধানীতে চলবে পাতাল রেল। গাবতলী থেকে বালিরপাড়া পর্যন্ত 17 কিলোমিটার পথের নকশার চুক্তি। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।